আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের প্রত্যেক ইবাদতগুলো চন্দ্র মাসের উপরে আমরা নির্ভর করেই করে থাকি। সেই আমাদের চন্দ্র মাসটি হচ্ছে বারো মাস, আর সেই বারো মাসের প্রথম মাসটি হচ্ছে মুহররম মাস, সম্মানিত মাস। আর এই মুহররম মাসের দশ তারিখকে আমরা আশুরা বলে থাকি। আশুরা শব্দটি আশের থেকে গঠিত, যার অর্থ হলো দশম। আর ইয়ামুন আশুরা হচ্ছে দশম দিন। এই মুহররম মাসের দশম তারিখকে আমরা আশুরার দিন বলে থাকি। এই আশুরার তারিখে পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক দিনগুলো, ইসলামিক ঘটনাগুলো আমি এখন ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালামের তাওবা মহান রব্বুল আলামিন কবুল করেছিলেন। এই আশুরার দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উত্তোলন করেছিলেন। এই আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে অবতরণ করেছিলেন। এই দিনেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মলাভ করেছেন। এই দিনেই মহান আল্লাহ তাকে খলিলুল্লাহ বানিয়েছেন, এবং এই দিনেই নমরুদের আগুন থেকে রক্ষা করেছিলেন, সুবহানাল্লাহ। এই দিনেই হযরত দাউদ আলাইহিস সালামকে তওবা কবুল করেছেন, এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব যে মহান রব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছিলেন সেটা আবার ফেরত দিয়েছিলেন। এই দিনেই হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি লাভ করেন। এই দিনেই হযরত মূসা আলাইহিস সালামকে নদীতে ডুবিয়ে যাওয়া সেই থেকে রক্ষা করেছেন, এবং ফেরাউনকে পানিতে নিমজ্জিত করেছেন। এই দিনেই হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। এই দিনেই হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এই দিনেই আপনারা জানেন সেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেই কারবালার প্রান্তরে আমার নবীজি দৌহিত্র যিনি জান্নাতে যুবকদের সর্দার, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী নিষ্ঠুরভাবে তাকে শহীদ করেছেন। সম্মানিত দীনী ভাই ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আশুরা রোজার সাথে আমাদের অনেক বড় ফজিলত দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, হ্যাঁ, এই দিনে আল্লাহ তাআলা আরশ কুরসি তারকারাজি পাহাড় সৃষ্টি করেছেন, লৌহ কলম জিব্রাইল সহ অন্যান্য ফেরেশতাদেরকে আশুরার দিনেই সৃষ্টি করা হয়েছে, হযরত আদম ও ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি করেছেন। এই দিনেই মহান রব্বুল আলামিন ওনার রহমতের ভারী বর্ষণ, এই পৃথিবীতে প্রথম যে রহমতের বৃষ্টি, সেই রহমতের বৃষ্টি এই পৃথিবীতে প্রথম হয়েছিলেন। এবং এই আশুরার দিনেই মহরমের দশ তারিখে জুমার দিন কিয়ামত সংঘটিত হবে, এবং এই আশুরার দিনে আসুন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কায় মনে প্রার্থনা করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের বিগত জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই মুহররম মাসের দশ তারিখের উছিলে আশুরার উছিলায় মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।